নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোটেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 25শে মে শনিবার চার রাশির সুপার অর্থপ্রাপ্তি করতে চলেছে। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। চারটি রাশির আমি স্পেশাল নাম বলবো এবং চারটি রাশির লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। যদি আপনাদের জন্মছকে প্রবল যোগ থাকে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, অর্থপ্রাপ্তির উপর আমি যে ভিডিওটা আপনাদের কাছে প্রতিদিন নিয়ে আসি, অবশ্যই অনেক মানুষের ডিমান্ড রয়েছে যে কৌশিকদা, রাশিভিত্তিক যে আপনি লাকি নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা দিচ্ছেন, অবশ্যই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আপনি কিন্তু দিবেন। কিন্তু আমি একটা অনুরোধ আপনাদের কাছে হাত জোর করে করছি, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না। গুরুত্বপূর্ণ এই ভিডিও। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। কোন এই সৌভাগ্যশালী রাশি যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে? যদি আপনাদের জন্মছকে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি শুভ থাকে, রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি শুভ থাকে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। এবং আপনার দেখা যাচ্ছে ভাগ্যভাব দুর্বল রয়েছে, আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন অর্থপ্রাপ্তির জন্য, কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করবেন? এর জন্য আপনারা অবশ্যই বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, জন্মছক সংস্কার করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং এর সাথে সাথে আমি যে চারটি রাশির আমি কথা বলবো, এই চারটি রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে, হয়তো আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি। আপনার 50 টাকা হলেও আপনি পেতে পারেন, আবার 5 লাখ টাকা হলেও পেতে পারেন। অর্থাৎ অর্থপ্রাপ্তির কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই রাশিগুলোর আমি দেখতে পাচ্ছি। দেখুন, আকস্মিক অর্থপ্রাপ্তি বলতে কী বোঝায়? আকস্মিক অর্থপ্রাপ্তি বলতে শুধুমাত্র লটারি না, আপনার কোনো টাকা ফেসে গেছিলো বা ডুবে গেছিলো, সেই টাকা আপনি হয়তো পেতে পারেন, সেই অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা হতে পারে। দীর্ঘদিন টাকা আটকে গেছে, ব্লক হয়ে গেছে, সেই টাকা পেতে পারেন। বা আপনি কোনো সম্পত্তি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার হতে পারে, আপনার বিজনেস থেকে হতে পারে, আপনার শেয়ার বাজার থেকে বা স্টক মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হওয়া কিন্তু সম্ভাবনা কিন্তু এই রাশিগুলোর কিন্তু রয়েছে। সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। অনেকে বলে যে কৌশিকদা, আমার রাশির নাম আছে, তাহলে আমার কি অর্থপ্রাপ্তি হবে? না, কারণ আপনার যদি যোগ থাকে, প্রথম কথা আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার, তবেই কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। আমি প্রতিদিন রাহুকালটা আপনাদেরকে বলি, রাহুকালটা অবশ্যই আপনারা একটু মেনটেন করবেন। আপনাদের আগামীকালের রাহুকাল রয়েছে 8:52 থেকে 10:35 পর্যন্ত, সকাল 8:52 থেকে সকাল 10:35 পর্যন্ত। এই সময়টা মোটেও কোনো শুভ কাজ করবেন না। তাছাড়া দিনের যে সময়গুলো রয়েছে, বাকি সময়গুলো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। প্রথম রাশি কন্যা রাশি আগামীকালের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে। কন্যা রাশি আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সকাল 10:48 থেকে 11:52 পর্যন্ত, সকাল 10:48 থেকে 11:52 পর্যন্ত আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের স্পেশাল যে আগামীকালের লাকি নাম্বার, সেটি হচ্ছে কন্যা রাশির 8, কন্যা রাশির ক্ষেত্রে স্পেশাল নাম্বার আগামীকালের জন্য। কিছু ফর্মুলা রয়েছে যার মাধ্যমে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির
আপনাদের আগামীকালের যে শুভ সময় 11:04 থেকে 11:40 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের লাকি নাম্বার 2। 3 রাশি মেষ রাশি। মেষ রাশির যে শুভ সময় 10:50 থেকে 11:35 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে 6 মেষ রাশির ক্ষেত্রে। যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সিংহ রাশি, হ্যাঁ একদম শেষ রাশি সিংহ রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের যে লাকি নাম্বার 5, আপনাদের যে শুভ সময় 10:55 থেকে আপনার 12:05 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই 4 রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে যদি আপনার জন্মছক পারমিট করে, এবং পাশাপাশি আপনারা যদি প্রতিকার প্রতিবিধানটা করে থাকেন। শুধু ভিডিও শুনছেন যে কৌশিকদা আমার রাশির নাম আছে, আমার রাশির নাম আছে, আমার কি অর্থপ্রাপ্তি হবেন, তার আগে আপনার যোগ কখন রয়েছে সেটা আগে জেনেছেন কি, আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনেছেন কি, তার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধানটা কিন্তু করা একান্তই দরকার। এই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। যদি আপনার অর্থপ্রাপ্তিতে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আগে হস্তরেখা এবং আপনার বার্থ চার্টকে একবার রিফরমেশন অবশ্যই করুন, এবং যাদের 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং এর সাথে সাথে আরেকটি আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আলোচনাগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি বারবার বলি, কার ভাগ্য কখন কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না। যদি আপনার ভাগ্য যদি আপনার ভাগ্য স্ট্রং থাকে কি না, ভাগ্যভাব যদি আপনার মজবুত থাকে, আপনার কিন্তু খুব অল্প সময়ে অল্প বয়সে আপনিও হতেই পারেন কোটিপতি। অর্থাৎ যে কোনো দিক থেকে, শুধুমাত্র যে লটারি থেকে না, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। আমি যে প্রতিদিন যে লাকি নাম্বার শুভ সময় দিচ্ছি, প্রত্যেক মানুষের ডিমান্ড রয়েছে, যারা লটারির টিকিট কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি প্রতিদিন লাকি নাম্বার শুভ সময় আপনাদেরকে দিচ্ছি। যদি আপনাদের জন্মছকে এই যোগগুলো যদি থাকে কি না, আমি একটা কথা বলবো, আপনাদের কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ। আপনারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, এবং পাশাপাশি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল, আপনাদেরই চ্যানেল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি শেয়ার করুন, লাইক করুন, এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।